তিন ওভারে 30 রান লাগে পিজি আছে সাকিব আল হাসান ভাই তুই টিকা ডাক তুই টিকা ডাকলে আমরা ম্যাচ জিতলাম গা ঠিকছে না তুই যে বাংলাদেশে খেলা দস তোর কি শরম করে না না শালা বাংলাদেশে যে টানা তিনটা ম্যাচ হলো কি মানুষের সামনে যে মুখ দিয়ে আসে কেমনে কেমনে দেখাই দেখবি কেমনে এমনে শালা তুই খেলা দস বাংলাদেশে চল দে সাপোর্ট করছিস ইন্ডিয়ার তোর থেকে তো সুর বাট পারো বলো হ্যাঁ বেটা আমি কি আর সবার মতো বুঝাই সাপোর্ট নাকি আমি প্রেম করি দুইটা একটা লগের ব্রেকআপ হইলে আরেকটা কাছে যায় ঠিক তেমনি দল সাপোর্ট করি দুইটা একটা হারলে আরেকটা কাছে যায় কষ্ট পাওয়ার কোনো সময় নাই আমার ফোনে কোনো রিং বাজে না দেখ কি রে আমার ফোন কই পুলিশে ধরা দিব পুলিশে ধরা দিলে আর দুই দিনে ছেড়ে দিব এর থেকে মায়ের আট কোটি ভেঙে যাইতে আর চুরি করা পারবো না অনেক ভালো কাজ করছিস এখন যা করার আমরা করতেছি আরে আপনি তো রায়কে দিতেছেন কে লেগে আর আপনি অনেক ভালো কাজ করছেন এর লেগে আপনার পুরস্কার দেওয়া হইব আর আপনি কি মনে করছেন আমরা আর দশটা পুরুষের মতো না আমাকে বস অনেক ভালো মানুষ হ্যাঁ নিজে আপনাকে আমি পুরস্কার দিব কি পুরস্কার দিব দেখবেন তার আন্দাজ আছে বস এখন দুই জনের 200 টাকা দিয়ে দেন কত 200 এই দেখছ তোরা কইছিলাম না সুরে পুলিশের কাছে ধরাই দেই ওরা কত ভালো পুলিশ আমাকে টিয়া বকশিশ দিল এই কোলাকুলি কর ভাই আসলে আপনারা অনেক ভালো মানুষ আচ্ছা ঠিক আছে বাদ দে আর তোরা এটা কি ফোন চুরি করছিস আপনি কি বোঝাই নাকি আপনি কি কিছু চিনেন না এটা হলো আইফোন এটা বেচা পারলে আমরা অনেক টাকা পাবো আমার বলা তুই আমার আইফোন চিনাস না এটা যে আইফোন এই আইফোনের যে লক আছে এই লকটা চুরাই দিয়ে যে টাকা লাগবে ওই টাকা ম্যানেজ করতে আমাকে আরো এক মাস চুরি করতে হইব ওস্তাদ এর আরেকটা ফোন আছে তো এবারে এই ফোন কি কেউ কিনবো এটা তো একটা ভাঙ্গারি ফোন দেখ মানি ব্যাগে কিছু আছে নাকি শালারা কি ফোন চুরি করছে ওস্তাদ দেন এই যে পোলা বানান কি কেট ব্যবহার করে কবিরাজ বাড়ির সাততলা আলার পড়া তুই আমার আবার এইটা দেখাইতেছ দেখ কোনো টাকা আছে নাকি দেখ ওস্তাদ পাইছি কি 25 টাকা এমন ভাবে কইতেছস মনে হয় 25 লাখ টাকা পাইছ তুই দেখ তোরটা কি আছে ওস্তাদ টাকা বাদ দেন এমন জিনিস পাইছি ভাবি তো পুরো খুশি হয়ে যাব তাই নাকি দেই তো কি আছে প্যাকেট আলার পোলা তুই এটা যে মাইন্ডে কইতেছ সেই জিনিসটা এইডা না এইডা হলো লুডুসের মশলার প্যাকেট আলার পোলা দেখ টাকা আছে নাকি ওস্তাদ 24 টাকা পাইছি ওস্তাদ আমার কাছে 24 টাকা ওর কাছে 25 টাকা এর মানে বুঝতাছেন এর মানে আপনার 1 টাকা দিলে 50 টাকা পূরণ হয়ে যাব এই ওস্তাদ আমি আপনার কাছে 1 টাকা চাইছি আপনি আমারে 2 টাকা দিলেন কে এই তোর কি মনে আছে তুই ওকে কয় টাকা দিবার কইছিলি 200 এই বুঝলাম না তুই ফোন ধরস না কে আর আমরা এনে কয় টাকা পাইছি 49 টাকা হালাল বলা এই বুঝলাম না তুই ফোন কাটস না কিল্লি কে দুধ ওগো দে চুরি হইতাছে না ওগরে আবার স্কুলে পাঠানো লাগবে এই তুই ফোন রিসিভ করার আগে কথা কইলা ভাই এই তুই লাউডে তো কথা কইবি আমরা দেই হোমতে তোর কেডা তো ফোন দেয় হ্যালো এই হারামজাদা তোর এতক্ষণ ধরে ফোন দিতাছি ফোন ধরস না কেন
দেখছো শালার বলায় কত বড় বলদের বলো চুরি তো করা পারে না একটা প্রেম করে তাও মাইয়া কন্ট্রোল করা পারে না দেখ মাইয়া কন্ট্রোল করতে হয় কেমনে এই সাতচুনি করে সাতচুনি তোর মা-বাবা বাকি তোর ভালোমতো কথা কয় শেখায় নাই এই পোলাটা সারা দিন আমগলকে থেকে চুরি করা সব টাকা নিয়ে তোর পিছে ভাঙ্গে তাও কি তোর হয় না আর কোন দিনে থেকে ফোন দিবি না ফোন রাখ দেখছো গার্লফ্রেন্ডের লগে এমনি কথা কইতে হয় তাহলে গার্লফ্রেন্ড ঠিক থাকবো বস আমি কিন্তু চুরি করা শিখে গেছি কেমনে এটা কিন্তু আপনারই ফোন আপনি ডেরবেন না কোন চুরি করছিস হাই রে তেলে তুই যে আমারই বুয়া ছিল আমার বলাই করছে নাকি এম বিচেজ করতে আমি চুরি করা শিখে গেছি এই তুই চুপ থাক হ্যালো জান 5 মিনিটের মধ্যে বাসায় আসো আচ্ছা এই তোরা থাক আমি বাসায় যাইতেছি বস আগে টাকার ব্যাগটা করেন টাকার ব্যাগ করুম না আচ্ছা ঠিক আছে আমি 200 টাকা দিয়েছিলাম না এই যে 100 200 2 লাখ টাকার ফোন আপনি 200 টাকা দিয়ে নিয়ে গেলেন আচ্ছা ঠিক আছে 2 লক্ষ টাকা দে তুই নিয়ে যা না থাক লাগবো না বস টাকা রিসিভ করে যান ও হয় এটা তো বাকি আছে দে দে টাকা দে তুই দুইজন হাতে ধরা খাইছস এই নে তোর 2টা আর এই যে তোর 5 টাকা 40 টাকা আমার আয় 5 টাকা দিলেন এটাও নিবি না তাহলে দে ফেরত দে দে না থাক নিমু অবশ্য ঠিক আছে বুঝছি কি বুঝছস আমরা দুজন চোর আর আপনি হলো বাটপার আরে বেটা এইগুলো বাদ দে আগে ভালোমতো চুরি করা শিখ তারপরে বেশি টাকা নিবি এখন আয় হ্যাঁ শিখুমনি এগুলো কথা বাদ দে তাড়াতাড়ি আয় এই তোরা কই যাস কেন উপরে তোরা উপরে যে কি করবি ভাবি রে তো আমার বলা চুপ থাক আমার 5 মিনিট একটা কাম আছে তোরা এনেই দাঁড়া আমি আইতাছি হ্যাঁ 5 মিনিটে বেশি আপনি থাকাও পারবেন না জানা আছে চুপ কর কত কম কর তোরা এনেই দাঁড়ায় থাক আমি এখনই আইতাছি কাস্টমার কলো কি রে হ্যাঁ তো 5 মিনিটে বেশি থাকার কথা না তাহলে এখন আহে না কে বস কই তলে থাকে নামতে তো সময় লাগে এই দেই তো জানি না ধর না একটা ফোন দেই হ্যাঁ বস কই আপনি এখন আহেন না কে আরে বেটা তোর একটু বয় আমার আর 5 মিনিট লাগবে 5 মিনিটে কত গাত না তখন পার করে দিলে এখন আহেন না তাড়াতাড়ি আহেন আরে ফোন না কাইতেছি না রে ঘুমাইতাছে ওই বেটা তোরা বারবার ফোন করতেছস কে তোরে কইলাম না যে 5টা মিনিট অনে ভয় আমি আইতাছি আর ওস্তাদ 5 মিনিট করতে করতে তো পুরো 1 ঘন্টা কাটাই দিছিস না তোর গড়ির কাটা কি আটকে গেছে নাকি আরে বেটা গড়ির কাটা আটকাইবো কে তোরা অনে ভয় আইতাছি আমি আপনি কি করতেছেন এত বন্ধুরে কোন তো আর কত বল লাগছে আরে বেটা তোকে ভাবি বেটা গরুর মাংস রাঁধছি ওই দেখায় আমি বেটা একদম ভুয়ে পড়ছি আর উঠাই পারতাছি না বিছনা থেকে তাই না ওস্তাদ আপনার পিছনে কি ছাদে নাকি ছাদে মানে পিছে বাগান কি করে এই তোকে না উপরে আইতে না করলাম এদিকে 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 ওস্তাদ এ আপনার গরু মাংস না এই ওস্তাদ বাইরে আমাকে সামনে অনেক চালাক সাথে আর বাসায় যদি বোর দাম কাপড় দয় এই তোর দিকে চলে যা নিচে যা দাঁড়ায় থাক আমার কাজ প্রায় শেষ এই একটা গরি আমি আইতাছি শেষ মানে আর এক বালটি আছে এই নাও এগুলা নাই রে দাও আরে ভাবি আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ওই যে থাক আর মিছা কথা বলতে হইব না আর মুখের কথাই ভালোবাসা টিকে না ভালোবাসা টিকে দিলে টাকা লাগে আরে না ভাবি আপনারা আসলে অনেক সুন্দর লাগতেছে এই দেখেন এটা আপনার জন্য সুন্দর তো দেখছো আর কাছে কিছু শিখো কথার সাথে সাথে কিছু দিতে হয় এই দেখো কিন্তু ভাবি আমার একটা আফসোস আছে কি বাইরে আগে যদি আপনার লগে আমার দেয়া হইতো তাহলে আপনার বিয়ে করতাম আরে আফসোস করো কেন টাকা কামাই এখনো সুযোগ আছে এই তুমি এটা দাঁড়া রইছো কে রুমে যাও যাও এই তোরাও যা নিচে যা যা তাহলে বস আপনি কাপড় চোপড় নাড়ে দিয়েছেন ও রান্না করে একবার আসেন আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুম নি গিলেন দিকে তাদের যা বুঝলাম না সামান্য বইয়ের একটু কাজ করে দেই তাই কি বইয়ের গোলাম হইলাম নাকি গাড়ি চলে না চলে না শেষ চলে না রে এই বস আপনার শরীরটা তো গন্ধ বাড়িতে গেল লিগে কো কিয়ের গন্ধ দেন বস সত্য করে কোন আপনি ওটা পরিষ্কার করছেন না ওইটা গুন্ডা আরে ওই যে ওইটা আরে ওইটা গুন্ডা টয়লেট টয়লেট এবারে তোর কি মনে হয় আমার বউ আমার দা টয়লেট পরিষ্কার করে পারবো কয়টা কাপড় চোপড় ধুইছি ওইটা বেটা আমার দি ওইছে বস মিছা কথা কবার দেন আপনি সত্য কথা কোন আপনি টয়লেট পরিষ্কার করছেন না আরে না বেটা আমি টয়লেট পরিষ্কার করি নাই তোরা বিশ্বাস করছ না না বিশ্বাস করছ না না তাহলে দেখ ওই দেখ 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 পরিষ্কার করতে তো সময় লাগে ভাত খাও না আর তোমার না কইছে জায়গাটা পরিষ্কার করতে ওই জায়গাটা পরিষ্কার না করলে হয় না করবা না তো বুঝছি ওষুধ দেওয়ার লাগবো ই না 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 দারু না যেতেছি যেতেছি আমি পরিষ্কার করতেছি শালার কপাল কি যে একটা বিপদে পড়লাম প্রেম করে বিয়ে করে মানুষ প্রেম করে বিয়ে করে প্রেমিক হয় আর আমি কি হইলাম সুইপার শালার আমি কো মুখে ওদাতে প্রেম করে বিয়ে না করে কি গন্ধ রে পানি মেরে দেই দেখছেন বস সত্য কোনো সময় চাপা থাকে না এই যে আপনি মিথ্যা কথা কইতে কইতে সত্য কথা বেরিয়ে গেছে বজ একটা কথা কই রাগ করবেন না তো
আপনি কি বইয়ের উপরে বিরক্ত আছেন তাইলে আমার দিয়ে দেন আমি যাইগে আলার পোলা তুই এদিকে যা যান দিকে যা দুধ বলদের মতো একটা কাজ করলাম বাসা থেকে স্পিডে মাইরা আমু তেলেই তোরা বুঝতো না মানে জোর চপ চাষ গন্ধ রে বাজে গন্ধ এই দাঁড়ারে আমারে নিয়ে যা আর গন্ধ নাই আমার শরীরে মারলেন কি লিগে সামান্য জুতাই সেপ পড়ছে আপনার মারলেন আমরা সেপ মুছে দিতাম আমার শরীরে না খুব গন্ধ এখন হুক হুক আরুন আমার মাথায় একটা বড় বুদ্ধি আইছে কি দেখেন আরে বেটা আমার মাথায় একটা সেই বড় বুদ্ধি আইছে কি বুদ্ধি আরে বেটা তোকে এইটুকু একটা মেমোরির মাথায় এত বড় বুদ্ধি আটবো না আজকে রাতে একটা মিশন করুম আয় আয় বেটা এই উস্তাদ আরে আস্তে আস্তে আরে এত রাতে ব্যাক এক নেই কই যান কই আমি বুঝছি উস্তাদের মনে ময়লা টোকানি কাম পাইছে দিনের বেলা করতে শরম করে এর লেগে রাইট চাইছে তাই না উস্তাদ আমার পড়া শুন থাক এই শুন আমার ভিজে ভিজায় আপনি দেখে বিচার দিবার আছেন আপনার কিচুরি হয়েছে গো পাও দেহ বুঝো না কিচুরি হয়েছে ও চাচা আপনার জুতার দাম কত ছিল দেড় লাখ টাকা বুঝলাম না মেম্বার সব এখন আইতেছে না কিল লিগে মেম্বার সব কি লিগে যাইতেছে না এটা তো আমি বুঝতাছি না তোমারও যে অবস্থা আমারও একই অবস্থা মেম্বারের লোকের এই জুতা চুরি করছে তেলে তো এটা খুব সাংঘাতিক চোর আমরা মাটির দিকে না আপনার জুতার দিকে তাকিয়ে রয়েছি আমগো কারো পায়ে জুতা নাই খালি আপনার পায়ে জুতা চোর কি আপনি পালেন আরে মেম্বার সাহেব এদের জুতা ওটির দিকে তো ঠিক মতো তাকাইবো না নেওয়া তো দূরেই থাক কথাবার্তা সাবধানে কবি তোকে খালি জুতা চুরি হয়েছে আমার যে জিনিস চুরি হয়েছে আমি মুখে বলতে পারব না কেন মেম্বার সাহেব আপনার কি 72 লাখ টাকা দামের জিনিস চুরি হয়েছে নাকি এই চুপ থাক আমার এমন জিনিস চুরি হয়েছে আমি তোকে কইয়ে পারতাছি না রাগে আমার মাথা গরম হয়ে যাইতেছে হইছে মেম্বার সাহেব আপনার আর এইগুলো কই দেব না আমগো সবার পায়ের জুতা চুরি হয়েছে খালি আপনার পায়টাই আছে তার মানে চোর আপনিই পালেন সত্যি করে কোন যে চোররে কই রাখছেন তোরা সবাই আমার সন্দেহ করতেছস আমার যে জিনিস চুরি হয়েছে তোকে যদি দেখাই তোরা সবাই কান্দা দিবি দেখেন মেম্বার সাহেব আপনার চাপাবাজি বন্ধ করেন আমাকে এমনি কিন্তু লাখ টাকা দামের জুতা চুরি হয়েছে আপনার কি চুরি হয়েছে তাড়াতাড়ি দেখেন নালে কিন্তু আমরা এখন পুলিশের কাছে বিচার দিমু আমার কি জিনিস চুরি হয়েছে তোরা দেখবি না তোরা দেখে আবার সবাই কান্দিস না এই নে দেখ মেম্বার সাহেব আসলে অনেক কষ্ট আর চিন্তা করা লাগবে না তোমাকে খালি জুতা চুরি হয়েছে আমার যে জিনিস চুরি হয়েছে তোমাকে কর আগে আমি পুলিশ আইতে কইছি রাস্তায় পুলিশ আইতাছে আইতাছে না মেম্বার সাহেব আয় পড়ছি এই সরদে আরে সারি তো আগে তো দিলাম একটু পরে দেই এত কত আজকে তুই সরদে আরে সারি কেসটা আগে সলভ করেন তারপরে দেই এই লগে কি লোক রাখেন যা আপনার কথা হলো না আর তোমার স্যার এতবার করে সস চাইতেছে একটু দিলে কি হয় যাও সস শালার পুরো সস লাগবো না নে দূর
আর লাগতো সব আবার দে এই হালাবলা আদিশ না যারা তো গায় নাই মনে দিছে কাঁচা কুত্তার গু গাইছে মেম্বারশিপ ডাকছেন কি লাগে কি কেস আর কই ও না গ্রামের সবার জুতা চুরি করে নিয়ে গেছে গা আর আমার একটা নকল চুলা আছে লইডাও নিয়ে গেছে গা না বাইরে বেরম কেমনে মেম্বারশিপ চিন্তা কর নাম দুই দিন ধরে চোর বাইক করলাম এই যে সস দে এই বড় তাড়াতাড়ি আয় আর একবার দিমু না সস এই হালাবলা তোর কি দিবার কইছি আরে চাচা রাত মুড়ে না কি লাগে উঠে ও ল ল ল উঠি এনে থাকলে তো গন্ধে মইরেও যায় বাড়ি এ বসেই আমাকে সময় কেতই খারাপ হইছ
আরে বেটা আমরা যখন মোবাইল চুরি করতাম তখন তো আমরা মোবাইল বেচতে যাই ধরাই খেয়ে দিতাম এবার বেটা আমরা জুতা চুরি করছি একটু পলিশ চলিশ করে ভালো দামে বেচা পারো প্রত্যেকটা জুতা লাখ টাকার উপরে দাম আছে আরে উস্তাদ আপনার মাথায় তো সেই বুদ্ধি না এই বুদ্ধি আমগো মাথায় কি লাগাইল না আরে বেটা এই বুদ্ধি তোগো মাথায় কেমনে আইবো তোগো মাথায় তো মেমরি ছোটো তাড়াতাড়ি দেখ যে জুতা কয়টা চুরি করছো দেখ 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 আরে বাস তুই তো ভালোই চুরি করছিস রে ধন্যবাদ উস্তাদ উস্তাদ আপনি কি জুতা চুরি করছেন দেই তো দাঁড়া দেইতাছি এই দেখ আর উস্তাদ আপনি তো আরো দামি জুতা চুরি করছেন দাঁড়া বেটা আরো আছে এই যে দেখ উস্তাদ আপনারে মানতে হইব আপনি আসলে উস্তাদ এই তুই করে চুরি করছিস দেই তো চুরি করবার হয় দেখেন না প্রথম দিনে যায় মাথা ফাড়াই ফেলাইছে কি মাথা ফাড়াই লাইছস আচ্ছা তুই মাথা ফাড়াই কি চুরি করছস দেখা তো আমরা প্রতিদিনই দাঁত মাজি আরে বেটা তুই গেরি বাদ দিয়ে একটা জুতা চুরি করছ নাই হ করছি তো উস্তাদ আপনার থেকে দামি জুতা চুরি করছি কো দেই তো এই দেন কি করে আল্লাহর পোলা এটা কি চুরি করছস এটা তো 50 টাকা বেচা পারুম না এডি ফেলা দেখছো শালার পোলা কত বড় বুদাই ও কি কোনোদিনও চুরি করা শিখবো না আরে উস্তাদ আমার মালেন গাবা এই বেটা ত্যাস কি আমার ফোন চুরি করছস ফোন বাইর করতা দাদি আরে উস্তাদ কি গনা পেবো না প্রভু আমি নিমু কে লিগে হ্যালো জান বাস মিনিটের মধ্যে বাসা আসো আচ্ছা আচ্ছা উস্তাদ আজকে কিন্তু রোদ বেশি উঠছে আর মানে আজকে আপনারা দে বেশি কাপড় ধোইবো এই বেটা প্রত্যেকদিন কে কেউ কাপড় ধোয় আজকে মনে থালা বাসন ধোইবো এই না না আজকে আমারে ভালোবাসা দিব তোরা থাক আমি যাই গে বসা মেরে লন কেন তুই কোন যাবি লাইট চার্জ দেবো আমার বলা আজকে তোর উপরে গেলে একদম কান কুন ডিবাই দিমু বেটা আজকে তোরা নিচে দাঁড়া থাকবি উপরে গেলে তোকে খবর আছে আয় জুতা নিয়ে আয় এই উস্তাদ আগে যাক আমরা পরে এডি গুছাইতাছি শালার প্রেম করে বিয়ে করে জীবনটা আমার একদম পাটার মতো হয়ে গেছে বউ খালি পিষে আমারে পিষে কি ব্যাপার কাজের ভিতরে এত কথা কেন আর তাড়াতাড়ি করো ঘরে চালগুলা বাস্ত হইব সব কাম করুম তো ঠিক আছে কিন্তু তুমি আমার এই বাইরে বয়ে বয়ে কাম করে দিছো কি লিগে হ ঘরে দেই পরে ঘরটা আমার নোংরা করো ঘর ময়লা করার কথা কয় পরিষ্কার তো আমিই করি কি কইলা না কিছু না তাড়াতাড়ি করো আর কাজ বাকি আছে হ্যালো আরে উস্তাদ আপনি আজকে কাপড় দিছে আজকে খালি বেটা আমি খাইতাছি বেটা খাইতাছি আল্লাহর পোলা তো করে নাইতে না করলাম আরে ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন কি ব্যাপার কাজ বাদ দেয় তো কথা কেন আরে ভাবি উস্তাদের কথা রাখেন আপনি না অনেক বুদ্ধিমতি তাই কেমনে এই যে আপনার এত সুন্দর দুটো হাত দিয়ে না বাইটে আপনি উস্তাদ দিতে পাঠাইতেছেন আর আপনার হাত দুটো কত সুন্দর রাখছেন এর লেগে আপনি বুদ্ধিমতি হইছে থাক আর সাফ আমার তৈব না আরে ভাবি ওকে কথা বাদ দেন এই দেন আপনি লেগে কি নিয়েছি আপনি রেশি এই মানাইব তাই তো জুতাগুলো অনেক সুন্দর আছে একদম আপনার পায়ের মতো দেখো ওর কাছে কিছু শিখো এই তুমি রুমে যাও তো কাম কাজ বাদ তোর লগে আমার কথা আছে আয় হ্যাঁ উস্তাদ তোর লগে আমার কথা আছে নিচে লয়ে লন হ্যাঁ উস্তাদ ভাবি পাইছো তোর সেই মানাইবো আলার পুতুই নিচে আয় আগে এই যে এনে চুপচাপ দাঁড়া এই তোরে নবরে যেতে না করলাম আর তুই এটা কি শুরু করছস একদিন তুই আয়না দেয়াস একদিন তুই জুতা দেয়াস তোরে চুরি করতে দিলে কোনো কিছু চুরি করা পারস না আর গিফট তুই প্রত্যেক দিন দেয়াস না আর তোর কাছে এত কিছু কেমনে এলো তোর কাছে আর কি কি আছে ভাই আমার কাছে কিছু নাই উস্তাদ তোর কাছে কিছু নাই না তোরে বিশ্বাস করুম না এবারে চেক কর এই শুজুরি লাগে চুপচাপ দাঁড়া থাক আবার মারুম কিন্তু হন চুল চুল চুরি করছস কি লিগে
চুরি করে নাই তো ওই যে মেম্বরের বাসা গেছিলাম না মেম্বরতেই টাকলা এলিয়াজুলটা লয়ে বসেছি ভাই রে আলার বলাই করছে নাকি আমরা এই পুলিশ রাত থেকে বাজার লিখে দামি দামি মোবাইল চুরি করা বাদ দিলাম ও মেম্বরের বাইতে চুরি করছে মেম্বর তো নাম গবিছে পুলিশ লাগাই দিব আমরা বেটা ধরা গে যাম ও আলার বলাই করলো নাকি এই আজকে রাতে আমরা একটা চুরি করবার যাম তুই যদি এই দিকে উল্টাপাল্টা কোনো কিছু চুরি করছ তাহলে তোর খবর আছে আলার বলা বাবার জুতাগুলো সুন্দর ছিল না আপর ওই কথা কয় এই ওর কান ধরে নিয়ে আইতো ওই তুই আই তোর লাগে দুটি খালি এবার ধরা খাইছি তোর খবর আছে দিস আরে তোমরা দুজন কি করতেছো এখনো চোরে ধরতে পারতাছো না হ স্যার একটু তাড়াতাড়ি করেন খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ফুসা পড়ে গেল অনেক কষ্টে জুতা কিনছিলাম আরে মেম্বারশিপ আপনি টেনশন করেন কি লাগা আপনি তো ভালোভাবে ডাইকে ঢুকে চলতেছেন এই ডাইকে ঢুকে আর কয়দিন চলুম বউ তো আর জানে না আমার মাথায় চুল নাই ও এই ব্যাপার আচ্ছা টেনশন করেন না আজকে রাতে তো চুল ধরে ফেলা মনি আরে কথা জান দিগা সরি স্যার জান 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 মেম্বার সাহেব ভালো একটা পুলিশ পাইছেন হাত দিয়ে চুল না ধরা পারলেও পার দিয়ে ঠিকই ধরবো যেই গন্ধ চল বাসায় চল এই এই আস্তে 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 এই উস্তাদ দাঁড়ান এই আলোর পোলা লাইট বন্ধ কর আমি একটা জিনিস বুঝলাম না এর আগের বার ব্যাগ নিয়েছিলাম ভালোই ছিলাম এখন আপনি বস্তা নিয়েছেন কি লিগে আরে বেটা দেওস্তা আলাদা আলাদা ব্যাগ দিলে ও কি সব উল্টা পাল্টা জিনিস চুরি করে এবার বেটা বড় ব্যাগ নিয়েছি জায়গা বেশি আছে তিনজন মিলে একখানে বেশি জুতা চুরি করুম ও উস্তাদ ভালো আইডিয়া তো তাহলে লড় আস্তে 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 আরে এই ফোন বলো তুই আজকে উল্টা পাল্টা কোনো কিছু চুরি করবি না আমাকে লগ লগেই থাকবি আরে উস্তাদ আমার নেই বলো যখন বস আজকে কিন্তু আমরা অনেক মাল চুরি করছি চুরি তো করছি কিন্তু এই বলো দেখোই ও আবার ধরাটা রাখাইলো নাকি আরে ওস্তাদ আমি তো খুব খুশি ইয়ে কেরা 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 সার 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 বেটা বেটা সার আস্তে ধরে সার তার কোলাই বেটা বেটা দি সার তোরা মানুষে লাকতে তুমি জুতা চুরি করছস তার থেকে বড় কথা তোরা মেম্বারে চুল চুরি করছস আমার বলা তোর এই চুল চুরি করার লিগে ধরা খাইলাম আরে সার আস্তে ধরেন সার বেটা বেটা দি সার আস্তে ধরেন আমরা কয়জন দেখছস তিনজন আর তুই একলা তুই কেমন লোকে পারবি না তাহলে ধরে রাখছ কি লেগে সার খালা অজ্ঞান হয়ে গেছিল লো লো ভাগ 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 এই উস্তাদ উস্তাদ এক মিনিট আপনার জান আমি আইতাছি তুই এবার কই যা আরে আপনার জান আমি আইতাছি আ সত্তা তারি আই ওই ক্যারে আমার নতুন তো হাত দেয় আমি চোর ভাই আমার প্যান্টটা চিরিছ না হলাম বের হওয়া পারম না সমস্যা নাই তো প্যান্ট তো চিরিছ তো জুতা নেব কখন পারলি তুই আমাকে কিছু করে নিস শালার পোশালা গলা জাতাতে দছরি না এবার খালি পায়েটা দেখ কেমন লাগে আর তোর এই জুতা সবথেকে বেশি দামে বেচুম তোকে যদি কোনোদিন ধরা পারি তোকে খবর আছে স্যার লাগবো মেম্বার সাহেব আমাকে বুঝা শেষ কি বুঝছস আপনি তো ঠিকই মাথার মধ্যে টেনা পাচ্ছা ঘুরতেছেন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে যে জুতাগুলো ছিল কালকে রাতে আপনার এই পুলিশ এলে ওই জুতাগুলো চুরি হয়ে গেছে এখন আমাকে বোঝা শেষ যে জুতা কেটা চুরি করছে দেখছো তোমার দিলাম চুর ধরতে আর তুমি কি করলা ধরা চুর ডারা আগে মেগে সারা দিলা এই এমন দাস না কে এমন সস দে এখন আর সস দেওয়া লাগে না এখন তো ডাইরেক্ট হয়ে গেছে এখন খালি পানি দেওয়া লাগে মেম্বার সাহেব টেনশন করেন না এক ঘন্টার মধ্যে চুর ধরে ফেলামু ভাই হয়েছে থাক তোমার আর চোর ধরতে হবে না বুঝা শেষ হইছে আমাকে বুঝা শেষ আপনারা চোর ধরতে হবে না আমাকে জুতা চোর আমরা ধরে নেব নি হ্যালো কোনে হ্যাঁ হ্যাঁ আমি আইতেছি আমি আইতেছি মেম্বার সাহেব আমি আধা ঘন্টার মধ্যে চোর ধরতেছি টয়লেটে গেলে এক ঘন্টার আগে বাইরে না হ্যাঁ নাকি আবার আধা ঘন্টার মধ্যে চোর ধরে আনবো ভন্ড শালা জিনিসটা ভাগাভাগি করে এলাই কি রে তোর গলা মানে কিরে আমার তো গলায় মনে হয়ে গেছে আরে বস ও যে তোর পুলিশের সাথে দেখতে ধরলো না এর লেগে মনে হয়ে গেছে সবই আমার বলা লিখেছে এ আমার বলা ধরে গেল বস আপনি গলি গেছে শুনছি এটা খান গলা ঠিক হয়ে যাব যাক তুই জোস্ট এনে ভালোই করছ তাইলে বস এবার আমার ভাগ একটু বাড়াই দিন আলার বলা ভাগ বেশি যায় তোর লেগে তো পুলিশের সাথে ধরা গেছিলাম তুই তো ভাগে আজকে আরো কম পাবি তাহলে বস ভাগা ভাগটা করে ফলাই হ এই যে তোর দুইটা এই যে আমার দুইটা এই যে তোর দুইটা আর এই যে আমার দুইটা কি রে জুতারা তো চিনা চিনা লাগতাছে আরে বস ওই যে তখন আমি গেলাম না
তখন তুই পুলিশের প্যান্ট তো ছেড়ে থইছি আর জুতা নিয়ে পড়ছি তেলে তো ভালোই করছ তেলে জুতা দিরা আমি নেই ওস্তাদ এত কষ্ট করলাম এটা আমি নেই না 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 এই দুরে আমি নিমু বস তাহলে আমার ভাগেটা দেন ও তোর ভাগে লাগবে না আচ্ছা এইটা তুই নে আর এই যে এইটা আমি নিতাছি তে বস একটা দিলে নিরা জুরা মিলাই দেন এইটা কাইটা জুরা মিলাই নে গা যা কি করে তাহলে বস ল ন ল ল ল যাই গে আরে বলো না কি আমার হাত বান্ধা ফোন ধরুম কেমনে আরে ওস্তাদ আপনার বকি সবসময় ফোন দেয় লাগবো নাকি একটা বিপদে পড়ছি তারপরে হ্যাঁ ফোন দিছে আই তুই ফোন ভাই কর হ্যাঁ কও ওস্তাদ কেমন আছে কি রে তোর ভাবির ফোন তোর কাছে গেল কেমনে ভাবি লাগে আপনার এমন তো আমার ভালো লাগে কি করে হালার বলা কি করছ তুই ওস্তাদ সব জায়গায় মার খাইতাম আমি চুরি করতাম আমি আবার ভাগে টাকাও দিতেন আমারে কম প্রাইস কেও আমার ভাগে টাকা কম দিছেন বিজনেসকে ধরা গাওয়ায় যা ভালো থাকো আর ওস্তাদ ধ্যানার কষ্ট করে তিন ভাগ করতে হবো না দুই ভাগই কইরেন লাত দুইটা যা আছে সব আপনি রাই গায়েন আর ওস্তাদ আপনি থাকেন আপনি ভাবির এলে আমি গেলাম গা দেখছো হালার বলাই কামড়া করলো কি চোরের উপরে বাটপানি করে দিয়ে গেল গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস আমাদের ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা একটু সিলেট টুলে গেছিলাম তার জন্য এই ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল তো যাই হোক এরপর থেকে আমরা মাসে দুইটারও বেশি ভিডিও দেওয়ার ট্রাই করব আর হ্যাঁ গাইস আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন কারণ আমরা সবগুলো কমেন্টই পড়ি তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় আর হ্যাঁ গাইস সিলেটের কিন্তু ব্লগ আসতেছে চ্যানেলে আর পেজে ডেসক্রিপশনে থাকা লিংক থেকে পেজটারে ফলো করেন যাতে আপনারা ব্লগটা সবার আগে দেখতে পারেন তো ফটাফট ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসবুক পেজটারে ফলো করেন তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ